ছাত্রছাত্রীরা অসুস্থ চালকিত মানুষ হোটেল এখানে খাবার পরিবেশন করা হয়। আমরা দৈনিক রাজগঞ্জ বাজারের মধ্যে আছি। বাজান, আপনার নামটা একটু খুলে বলছি। নজরুল ইসলাম। নজরুল ইসলাম কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই আমরা ছোটকাল থেকে ব্যবসা বাণিজ্য দেখে আসছি, তারপরে এটার বয়স কত হয়েছে? আমরা দুই যুগ পার করে তিন যুগের মধ্যে পদাপদ করেছি। নতুন কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সকালের খাবার কি কি থাকে আপনার এখানে? এখানে সকালে ডিম, পোলাও, মুরগি আর পরোটা, ভাজি, ডাল, সবজি, মুগ ডাল এগুলো। আর নতুন কাকা, দুপুরে খাবার কি থাকে? ইউক্রেনের যুদ্ধ, তারপর হচ্ছে ডলারের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তারপরে আমি নজরুল কাকা আপনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকমল বাহাদুর বাহার একটি কথা বলেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, কুমিল্লাকে বিভাগ করার জন্য উনি আপনার চেষ্টা করে যাচ্ছেন, আমরা গণমাধ্যম থেকে চেষ্টা করি। আপনি কি চান? এবং আমাদের হাজি আকমল বাহাদুর বাহার যে কথা বলছেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, ধন্যবাদ জ্ঞাপন করছি যে রাজগঞ্জ দৈনিক রাজগঞ্জ বাজারটাকে উনি একমাত্র টিকিয়ে রেখেছেন এবং এটা আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং যতই আমাদের সরকারের অবদান ইয়া আসে সব কিছু দিয়ে কিন্তু উনি এটাকে চারু এবং চারু করে সাজিয়েছে। তো বর্তমানে নজরুল কাকা, আপনার মামনি হোটেল নিয়ে আগামী দিনে আপনার পরিকল্পনা কি আছে? শ্বশুরবাড়িতে খাবার পাঠানো হয়ে গেল, শ্বশুরবাড়ি যাওয়ারে এখানে মামনি হোটেল থেকে আপনারা খাবার নিয়ে যাবেন, ঘরোয়া পরিবেশে সব ধরনের খাবার পাওয়া যায়। এবং আমরা কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকমল বাহাদুর ধন্যবাদ জ্ঞাপন করছি কুমিল্লায় ঘুরে এগুবে বাংলাদেশ। নতুন কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে আছেন আজ দুপুর এগারোটা পর্যন্ত আমাদের চ্যানেল থেকে দেখেন, চ্যানেল 99 থেকে আমাদের সাংবাদিক করা যায়। আমি ধন্যবাদ।